বনে এক টুনি পাখি বসবাস করত। টুনি ছিল ভীষণ চঞ্চল একটা পাখি। টুনি সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াত, কিন্তু টুনি চঞ্চল হলেও বুদ্ধিতে বেশ পাকা ছিল। একদিন টুনি বনের রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টুনি দেখতে পায় যে একটা গাভী ছুটছে। গাভীকে এভাবে ছুটতে দেখে টুনি গাভীকে বলে, ও গাভী, দাঁড়াও দাঁড়াও, এভাবে ছুটে যাচ্ছ কোথায়? তুমি তো পড়ে যাবে, দাঁড়াও বলছি। কি আর বলবো পাখি, আমি যে অনেক বিপদে পড়েছি গো, এভাবে না ছুটলে যে আমি প্রাণে মারা যাব। তুমি এসব কি বলছো গো, বিপদ মানে? আমাকে সবটা খুলে বলো তো। আসলে আমি উত্তরের জঙ্গলে প্রতিদিন ঘাস খেতে যাই জানো, কিন্তু ওই জঙ্গলে একটা বাঘ বাস করে, তা আমি কখনোই জানতাম না। আজ হঠাৎ করে ওই বাঘের কবলে পড়ে যাই আমি, আর বাঘ পিছু নিতেই আমি এভাবে দৌড়াচ্ছি গো। না না, আমাকে এখানে দেরি করা যাবে না, নইলে বাঘ আমাকে আজ খেয়েই ফেলবে। এতক্ষণে হয়তো ওই বাঘ এসেই পড়লো। আমি যাই গো পাখি, বেঁচে থাকলে আরেকদিন কথা হবে। না গাভী, তুমি কোথাও যাবে না, এভাবে দৌড়ালে কি তুমি বাঘের হাত থেকে বাঁচতে পারবে? কখনোই না। ওই বাঘের হাত থেকে বাঁচতে হলে বুদ্ধি দিয়েই বাঁচতে হবে, বুঝেছো? বুদ্ধি? কে আমাকে বুদ্ধি দিয়ে বাঁচাবে বলো তো? বাঘ তো অনেক সাহসী হয় আর অনেক শক্তিশালী, আমি জানি। কেন আমি বাঁচাবো? তুমি কোনো চিন্তা করো না তো গাভী। বাঘ সাহসী হতে পারে, শক্তিশালী হতে পারে, কিন্তু এই টুনি বুদ্ধিমতী, বুঝেছো? আগে বাঘকে আসতে দাও, তারপর দেখো আমার বুদ্ধির খেলা। টুনির কথা শেষ হতে না হতেই সেখানে বাঘ চলে আসে। উহ বাবা, হাঁপিয়ে গেলাম। এই গাভী, এই সেই তো আমার কবলেই পড়লি তুই, অযথা আমাকে এত দূর নিয়ে এলি কেন বলতো? এখন তাড়াতাড়ি আয় তো আয়, আমাকে অনেক কষ্ট করিয়েছিস, এখন তোকে আমি মজা করে খাবো। ও বাঘ ভাই, একটু সবুর করো, এত তাড়া কিসের তোমার বলো তো? এই ছোট্ট পাখি, তুই আবার কে রে, এত ফটর ফটর করছিস কেন? আমি তো ফটর ফটর করবই। তুমি কি জানো ওই দক্ষিণের জঙ্গলে একটা মস্ত বড় বাঘ এসেছে, আর ওই বাঘের অনেক ক্ষমতা জানো? এই জঙ্গলের সব গাভীগুলো ওই বাঘই খাবে, আর প্রতিদিন একটা করে গাভী ওই বাঘকে দিয়ে আসা আমার দায়িত্ব। আর তুমি যে গাভীটাকে খেতে চাচ্ছ, ওটা তো আগে থেকে ওই বাঘের জন্য ঠিক করা আছে, তাই গাভীটা ছুটতে আমার কাছে এসেছে, আর আমি এখন ওই গাভীকে ওই দক্ষিণের জঙ্গলে বাঘের কাছে নিয়ে যাব, বুঝতে পেরেছ? কি বললি তুই, এই বনে আমি ছাড়া অন্য বাঘ এসেছে? না না, এই গাভীকে আমি খাবো, আমি কিছুতে ওই বাঘকে খেতে দিব না এই গাভীকে। তা বললে কি হয়, ওই বাঘ তো তোমার চেয়ে অনেক শক্তিশালী জানো, তুমি যদি তার শিকার করা খাবার খেতে চাও, তবে তো আগে ওই বাঘকে মেরে ফেলতে হবে। মারবো মারবো আমি ওই বাঘকে, মেরে ফেলবো একদম। আমি থাকতে এই বনে অন্য কেউ রাজত্ব করবে তা আমি কখনোই হতে দিব না। আমি ওই বাঘকে মেরে এই বনের সব গাভীকে আমি খাবো। এত বড় সাহস, আমার বনে এসে আমার শিকারকে খেতে চায়, ওকে আমি দেখাবো মজা। এই পাখি, আমাকে বলতো দক্ষিণের জঙ্গলের কোথায় থাকে ওই বাঘ? ওই দক্ষিণের জঙ্গলে একটা বড় কুয়ো আছে, আর ওই কুয়োর ভিতরেই বাঘটা লুকিয়ে আছে জানো। ও আচ্ছা, তবে আজ ওই বাঘের শেষ দিন। শোন পাখি, আমি ফিরে আসা না পর্যন্ত তুই এই গাভীকে তোর কাছেই রাখবি, বুঝেছিস? এই আমি বলে দিলাম, যদি তা না করিস তাহলে তোকেও আমি খেয়ে ফেলবো, মনে রাখিস তুই। এই বলে বাঘ রেগে দক্ষিণের জঙ্গলে চলে যায়, আর টুনি হাসতে হাসতে বলতে থাকে, বাঘ ভাই, আগে তুমি প্রাণে ফিরে এসো তো, তারপর না হয় আমাকে খাবে। অন্যদিকে বাঘ দক্ষিণের জঙ্গলে গিয়ে ওই কুয়োর কাছে যায়, আর কুয়োর দিকে তাকাতেই বাঘ কুয়োর পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। বোকা বাঘ নিজের প্রতিচ্ছবি দেখে মনে করে যে ওটা সেই মস্ত বড় বাঘ। এই ভেবে বাঘ রেগে সেই কুয়োর ভিতরে ঝাঁপ দেয়, আর পানিতে ডুবে সেখানেই বাঘ মারা যায়। আর এসব ঘটনা আড়াল থেকে টুনি
টুনি আর গাভী দেখে ফেলে। সত্যি টুনি, তুমি অনেক বুদ্ধিমতী। আজ তোমার বুদ্ধি জোরেই আমি এই শয়তান বাঘের কবল থেকে বেঁচে গেলাম। এভাবে বলো না গাভী, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। তবে গাভী, আমার তো কেউ নেই, তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারো, তাহলে তুমি আর এমন বিপদে পড়বে না। আমি তাই ভাবছি টুনি, আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। তুমি আমার উপকার করেছো, তাই আমি সারা জীবন তোমাকে উপকার করব। শোনো টুনি, আমি এক জাদুই গাভী, আমি কোনো সাধারণ দুধ দেই না, আমি সোনার দুধ দেই। আজ থেকে তুমি আমার সোনার দুধ বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে পারবে। তুমি সত্যি বলছো গাভী? তাহলে তো অনেক ভালো, আমাকে আর কোনো কাজ করতে হবে না, আমি সারা দিন তোমার সাথেই সময় কাটাতে পারবো, আর সোনার দুধ বাজারে বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে পারবো। চলো গাভী, চলো এবার আমার সাথে। এরপর টুনি গাভীকে নিয়ে তার বাড়িতে যায়। এরপর থেকে টুনি গাভী সেই সোনার দুধ বাজারে বিক্রি করত আর অনেক লাভবান হতো। টুনি সারা দিন গাভীর অনেক সেবা যত্ন করত। এভাবে টুনি আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায়। টুনির গাভীর সোনার দুধের কথা আস্তে আস্তে বনের সবাই জেনে যায়। আর এসব শুনে ওই বনেরই এক যজ্ঞ কাকের ভীষণ লোভ হয়। আরে বা, টুনির গাভীটা মনে হয় কোনো জাদুই গাভী। গাভীটা নাকি সোনার দুধ দেয়। গাভীটা যদি আমি একবার চুরি করতে পারি, তাহলে আমি অনেক ধনী হতে পারবো, বনের সবাই আমাকে অনেক সম্মান করবে। না না, শুভ কাজে দেরি করতে নেই, আজ রাতেই কাজটা সেরে ফেলতে হবে। এ কথা বলে যজ্ঞ সেদিন রাতেই টুনির গাভীটা চুরি করে নিয়ে যায়। আর সকালবেলা টুনি গাভীকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, গাভীটা তো রাতেই ছিল, তাহলে সকাল হতে গাভী কোথায় গেল? নিশ্চয়ই কেউ চুরি করেছে। আমার মনে হয় ওই শয়তান যজ্ঞ দাদা আমার গাভীটা চুরি করেছে। গাভীটা আনার পর থেকেই যজ্ঞ দাদা কেমন যেন আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করত। কিন্তু আমি যদি এখন যজ্ঞ দাদার কাছে যাই, তাহলে তো যজ্ঞ দাদা কিছুতেই স্বীকার করবে না। তবে যে করেই হোক, বুদ্ধি দিয়েই যজ্ঞ দাদার পেট থেকে কথা বের করতে হবে। তবে আমি নিশ্চিত যজ্ঞ দাদা আমার কাছে আসবে। টুনি এসব ভেবে বাড়ির বারান্দায় বসে থাকে। এমন সময় সেখানে যজ্ঞ কাক আসে আর টুনিকে বলে, কিরে টুনি, এভাবে মন খারাপ করে আছিস কেন? তোর গাভীটা বুঝি হারিয়ে গেছে? আহারে, আমার খুব কষ্ট হচ্ছে জানিস। একে যজ্ঞ দাদা, তুমি কি করে জানলে যে আমার গাভী হারিয়েছে? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। না মানে ইয়ে, আসলে টুনি, ওই আসার সময় দেখলাম তোর গোয়াল ঘরে গাভীটা নেই, তাই আর কি বললাম। হ্যাঁ দাদা, তুমি ঠিকই ধরেছো, আমার গাভীটা কে যেন চুরি করে নিয়ে গেছে। গাভীটা নিয়ে গেছে তাতে আমার কোনো মন খারাপ নেই, কিন্তু গাভীটা যে নিয়ে গেছে সে তো জানে না যে গাভীটা একটা রাক্ষসী গাভী। সে যখন তখন রাক্ষসী রূপ ধারণ করে আর যাকে তাকে খেয়ে ফেলে। কে জানে যে চুরি করেছে তার কি হবে। আমার কাছ থেকে নিয়ে গেছে, ভালোই হয়েছে। আমি গাভীটার সেবা করতাম জন্য গাভীটা আমাকে খায়নি, তবে বলেছে সামনের পূর্ণিমার রাতে আমাকে খাবে। তার আগেই চুরি হয়ে গেল, ভালোই হয়েছে বাবু, আমি তো বেঁচে গেলাম। টুনির মুখে এমন কথা শুনে যজ্ঞ ভীষণ ভয় পেয়ে যায়। আর যজ্ঞ বলে, কি কি বললি, কি বললি তুই? গাভীটা একটা রাক্ষসে গাভী? না না, আমি ওই গাভীকে চাই না, আমি অকালে প্রাণ দিতে চাই না বাবা। টুনি টুনি শোন, আমি তোর গাভী চুরি করেছিলাম, তবে টুনি বোন, আমি তোর গাভী তোকেই দিয়ে দিব। এই বলে যজ্ঞ দৌড়ে তার বাড়ি থেকে গাভীটি এনে টুনিকে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর টুনি গাভীকে এসব ঘটনা খুলে বলে, সত্যি টুনি, তোমার বুদ্ধির তুলনা হয় না, আর তোমার বুদ্ধির জন্যই আমি এই চোরের হাত থেকেও বেঁচে ফিরলাম। টুনি, আজ একটা কথা বলতেই হচ্ছে, তুমি অনেক বুদ্ধিমতী। গাভী, মাঝে মাঝে বিপদ থেকে বাঁচার জন্য বুদ্ধির প্রয়োজন হয়, বুঝলে? দেখেছো তো যজ্ঞ দাদাকে কেমন বোকা বানালাম। এরপর থেকে টুনি তার গাভীকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা,
আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।